Wait. Too late. This is your book, take it. Go back to your home and eat biryani and sleep. ইলেকট্রিসিটি ইজ এ ফর্ম অফ এনার্জি, এনার্জির একটা ফর্ম, লাইটটা একটা যেমন এনার্জি একটা ফর্ম, হিটটা একটা এনার্জি, ইলেকট্রিসিটি থাকা ইলেকট্রিসিটি একটা এনার্জি, আর ইলেকট্রিসিটি আমার একটা জিনিস, এটা থেকে হিটও জেনারেট করতে পারি আর লাইটও উৎপন্ন করতে পারি। ফর মোস্ট অফ আস লাইফ উইদাউট ইলেকট্রিসিটি ইজ অলমোস্ট এখনকার দিনে অন্ধকারে করতে পারতাম। উই ইউজ ইলেকট্রিক মোটরস to fill our water tanks, ওই যে মোটর চালিয়ে কি করি আর কি করি আর কি যেতে জল গরম করি আর কি করি ড্রিলার মেশিন দিয়ে ছিট করি বা ভেরি গুড মোবাইল দিয়ে মোবাইল চালাই আয়রন চালাই আয়রন আয়রন চালাই আর গ্যাস লাগাই কেমন করে ইলেকট্রিসিটি লাগলো চার্জ করে ওটা মনে ওটা হ্যাঁ ব্যাটারিটা চার্জ করছিল ভাই শুধু বাকি অঙ্কটু করবি বাড়িতে ওই থার্মোলার বসান পর্যন্ত যদি হয়ে যায় তো দাদা কাল ছুটি ছুটি হ্যাঁ একদম শুক্রবার আছি কাল কাল একটু আগে উই ইউজ আয়রনস কম্পিউটার এই যে কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ এখানে তো চার্জ করতে হয় না মধ্যে কথা যে মানে অ্যাক্টিভলি আর প্যাসিভলি ডিপেন্ডেন্ট ইলেকট্রিসিটির উপর কারণ ইলেকট্রিসিটি না থাকলে তো ল্যাপটপ একটা সময় কি চার্জ শেষ ব্যাস আর চার্জ যে তৈরি করবে তো চার্জটা করার সময় তো প্রথম ব্যাটারিটাকে তো ইলেকট্রিসিটি দিয়ে চার্জ করবে তবে তো চালু করা যাবে হ্যাঁ এরকম ঘড়ি ঘড়ি তো ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে না এটা গ্রাইন্ডার এটা তো সুইচ দিয়ে আরম্ভ হয় এখানে যে ব্যাটারিটা আছে ব্যাটারি থেকে এটা কিছু তো মানে ইয়ে করছে কম্পিউটারের মধ্যে চলছে ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে আদার অ্যাপ্লায়েন্স মানে এখন তো ইচ এন্ড এভরি ইলেকট্রিক সার্কিট কালকে পড়িয়েছিলাম দ্য পাথ দ্যাট ইলেকট্রিসিটি টেক্স ইজ কল্ড অ্যান ইলেকট্রিক সার্কিট যে পথে ইলেকট্রিসিটিটা কি যায় সেটা হচ্ছে সার্কিট আর তার কি কি কন্ডিশন থাকে সেগুলো তো বলেছি আবার বলবো ইলেকট্রিক সার্কিট ইজ এ লুপ সরি অ্যাকচুয়ালি কি ইলেকট্রিক সার্কিট ইজ এ লুপ দ্যাট কানেক্টস দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি মানে চলতে থাকে না সোর্স বলতে ইলেকট্রিসিটি কোথা থেকে পাচ্ছো লুপ মানে চলতে থাকে হ্যাঁ ইলেকট্রিক লুপ বলতে এখানে একটা সার্কেল বা হোল এই টাইপের ইনস্কি লুপ বলতে চাইছে হ্যাঁ কানেক্ট করছে কি যেখান থেকে ওই ইলেকট্রিকটা পাবে সে সেল হোক বা ইলেকট্রিক তোমার যে কোনো ইলেকট্রিকের কি যা কিছু হতে পারে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স এনি তাহলে কি ইলেকট্রিক সেলে কানেক্ট করতে পারে উইথ অ্যান ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স মানে ধর ইলেকট্রিক যে তার করে আসছে আমাদের মিটারতে ওখান থেকে গিয়ে এটা সোর্স দিতে পারে ইট ইজ ফর্ম বাই ইউজিং ম্যাটেরিয়াল ইট ইজ ফর্ম বাই ইউজিং ম্যাটেরিয়াল হুইচ ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এখানে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কে হতে হবে সার্কিটে যে তারের যে সার্কিটটা তৈরি করছে মানে যেটা থেকে ইলেকট্রিসিটি যাবে যেমন আমরা কিসের ওয়্যার ইউজ করি ইলেকট্রিসিটি আরে ওয়্যারটা কিসের কপার ওয়্যার কপার ওয়্যার মানে কি বলবো মানে কি এটা হচ্ছে সব থেকে ইজিলি পাই আমরা কম দামে পাই আর কারেন্ট ক্যারিও খুব ভালোভাবে করে হিট রেজিস্টার মানে যা যা ওর ভালো একটা গুণ থাকে সস্তার মধ্যে আমরা কপার তার মধ্যে সেটা দেখতে পাই কপার ওয়্যার তাহলে একটা গুড কন্ডাক্টর দেখে দেওয়াই আছে এ গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি সাচ অ্যাজ এ কপার মেটাল ওয়্যার এ সুইচ ইজ এ পার্ট অফ এভরি ইলেকট্রিক সার্কিট ইট ইজ না তো যদি সুইচ না দাও সুইচ না এ করো সুইচটা কিন্তু ম্যান্ডেটরি নয় কিন্তু সার্কিটে কমপ্লিট করার জন্য তোমার ওয়্যার ম্যান্ডেটরি এসেন্সিয়াল সুইচ তুমি দিলা না কিন্তু তোমার কারেন্টটা কি ডাইরেক্ট হয়ে গেল যেখান থেকে সোর্স থেকে কানেক্ট করছো ডাইরেক্ট সুইচটা দিচ্ছ সে বাল্ব জ্বালাচ্ছ ফ্যান চালাচ্ছ বা আদার্স যে কোনো জিনিস করছো কিন্তু সুইচটা দিতে কি লাভ যে তোমার যখন প্রয়োজন তখন তুমি সেটা অন করতে পারো যখন হ্যাঁ অপচয় হবে না ড্রেনেজটা রক্ষা হবে এভরি পার্ট অফ এভরি ইলেকট্রিক সার্কিট ইট ইজ এ ডিভাইস দ্যাট অ্যালোজ আস টু কমপ্লিট অর ব্রেক দ্য সার্কিট এবার যদি এখানে আমি
ডাইরেক্ট তার কানেক্ট করে দিয়ে সুইচ লাগালাম না, অলরেডি তখন কানেক্টেড থাকছে, কিন্তু আমি ব্রেক করতে পারবো না। সার্কিট ব্রেক না হলে সুইচ অফ হবে না, ইয়ে ইলেকট্রিসিটির যে ফ্লোটা অফ হবে না, চলে থাকবে। হ্যাঁ, তো সেই কারণে আমরা সুইচটা দিয়ে দেবো, এই টার্মগুলো মনে রাখবে। হ্যাঁ, অন অফ করতে যাচ্ছে, কমপ্লিট অর ব্রেক দ্য সার্কিট, সার্কিট ব্রেক হলেই তো হয়ে যাবে, ইন আদারওয়াইজ এনেবলস আ সুইচ অন অফ। সুইচ অন অফটা ঘুরে ফিরে তো সুইচই চলে আসলো, তো সুইচের কাজ যদি সুইচ অন অফ তো হবে, সুইচের কাজ হচ্ছে সার্কিটটা ব্রেক অ্যান্ড কমপ্লিট, ব্রেক অ্যান্ড অ্যাড নয়, কিন্তু সার্কিট কমপ্লিট হচ্ছে আর ব্রেক হচ্ছে, ব্রেক মানে এখানে ছেঁড়া মানছে, মানে ফ্লোটাকে এখানে বন্ধ হচ্ছে, বন্ধ করে দিচ্ছে। গুড, লেট ইট ফ্লোস থ্রু এ সার্কিট হোয়েন ইট ফর্মস এ ক্লোজড অ্যান্ড কন্টিনিউয়াস কমপ্লিট লুপ, ওই যেখানে লুপ সার্কুলার ব্যাপারটা। তাহলে ইলেকট্রিসিটিটা যখনই তখনই ফ্লো হবে যখন সেটা সার্কিটটা this happens when the switch is one position, ওই one position তাহলে কমপ্লিট হচ্ছে and continuous, এখানে কন্টিনিউয়াসটা বলতে চাইছে যে সার্কিটটা কমপ্লিট হবে, এখন যদি এই জায়গাটাতে ব্রেক করে দেওয়া আছে সুইচটা, জীবনে যাবে, দিস ইজ ডিসকন্টিনিউয়াস, মানে যে সুইচ অফ, সার্কিট ইজ ইনকমপ্লিট, এখানে ওয়ান সার্কিট কমপ্লিট, দ্য বাল্ব গ্লো। এভরি ডিভাইস দ্যাট ওয়ার্কস অন ইলেকট্রিসিটি হ্যাজ এ সার্কিট, ইলেকট্রিক ডিভাইসেস that work on the electric cells have complete inbuilt electric circuit, মানে ওর মধ্যে একটা ইলেকট্রিক্যাল সার্কিট ছোট ছোট দিয়ে দেওয়া হয়, লাইট ইন টর্চ, একটা টর্চের মধ্যে যেমন কি একটা সার্কিট, তুমি টর্চ নিয়ে আসো, এবার টর্চে যখন তুমি সুইচ অন করলে জ্বলছে, আবার তুমি অফ করে দিলে বন্ধ হয়ে গেল, তার মানে এর মধ্যে একটা সার্কিট দেওয়া আছে উইথ সুইচ, যখন তুমি সার্কিটটা তুমি কমপ্লিট করছো আলো জ্বলছে, বেশিরভাগ সময় আমরা কি করে রাখি সার্কিটটা ব্রেক করে রাখি, তখন কি ফ্লোটা অফ হয়ে যায় এবং এ হয়, ভেরি গুড। আচ্ছা, এবার বলছি এভরি ইলেকট্রিক সার্কিট হ্যাজ সার্টেন কম্পোনেন্টস, এখানে ওই কম্পোনেন্টগুলো এখানে দেওয়া আছে, দ্য সার্কিট অফ এ টর্চ ফর এক্সাম্পল ওয়্যারস, এ সুইচ মানে এর ক্ষেত্রে কি কি থাকতে পারে, হ্যাজ ওয়্যারস, তার থাকে এ সুইচ, থাকে এ রেজিস্টার, দ্য ডিভাইস রেগুলেটস দ্য ফ্লো অফ সার্কিট, রেজিস্টর, এটা আমরা রেজিস্টার কি, এ রেজিস্টার, এ ডিভাইস দ্যাট রেগুলেটস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা কতটা হবে কি হবে এই রেজিস্টার সেটা ক্যালকুলেট হবে, ইয়েস। অ্যান্ড এলইডি অ্যান্ড ইলেকট্রিক্যাল সেলস, ইলেকট্রিক সেলস বলতে যেগুলো অনেকগুলো সেলসে ব্যাটারি তৈরি করছে, যে সেলস থাকছে দিয়ে তখন ওখানে টর্চের মধ্যে এগুলো তখন আলো পাচ্ছি আমরা। ইচ সাচ কম্পোনেন্ট হুইচ ইজ কমনলি ইউজ ইন সার্কিট, একটা সার্কিট এগুলো ইউজ করি আমরা, আবার এখানে দেখবো আমরা এখনই, ইজ ইন এ গিভেন স্ট্যান্ডার্ড সিম্বল, এখানে সিম্বল দিয়ে দেবে, সিম্বলস অফ সাম সাচ কম্পোনেন্টস আর লিস্টেড অ্যালং সাইড, এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে এই সার, কি বলে ইয়েগুলো ডায়াগ্রামগুলো সিম্বলগুলো একদম ঠটস্থ রাখতে হবে, এটা কি এ ওয়্যার জয়েন্ট, এরকম সিম্বল মানে ওয়্যার ক্রসিং, এখানে জয়েন্ট করে দেওয়া হয়েছিল, ক্রস করা আছে, ঠিক আছে, না দেখে লিখেছিলাম, এটা তো কিছু জিনিস ইজি আছে, ইলেকট্রিক সেল, এখানে কটা দেখাচ্ছে, মানে যেটা লাগবে না মুখস্থ করতে হবে না, স্টিক নোট লিখতে হবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এলইডি লাগবে না, এলইডি হচ্ছে জাস্ট এটা আঁকো না দেখে, একটা অ্যারো হেডেড আর একটা দাগ, তুমি অনেক বড় দিয়ে দিছো, কত বড়টা দিতে হবে, ছোট দিবে দেখে ভালো লাগবে, অ্যারো হেড তো দিলা, এটা কাটবে না, এটা ফাঁকা থাকবে, ব্যাস হলো, দিস ইজ এলইডি, তাহলে এক দুই তিন চার পাঁচটা লাগবে না, লাগবে এক দুই তিন চার, এই চারটাকে তখন তুমি আলাদা করে তুলে নিলে, এটা কি হলো ফিউজ, এটা হলো রেজিস্টার, সকেট, এটা হলো ওয়্যার ক্রসিং, ওয়্যার জয়েন্ট, এ ওয়্যার জয়েন্ট হয়ে গেলে, এটা স্টিক নোট একটা দিলে করে দেবে, ঠিক আছে, কিনেছো নোটস,
দুপুরে যাব ওখানে শুধু তো পিকনিক পিকনিক খাই আমি ঘুরবো ঘুরবো ও সন্ধ্যায় চলে আসবে কতক্ষণ কেউ থাকবে না ঠিক আছে সকালে ম্যাচ আছে যাবো না ফোকাস করো ওখানে বেলা আসলে তুমি বলবে দুপুরে যাচ্ছি বলে সন্ধ্যায় আমি চলে যাবো জুনুনটা রাখো দেখো তোমাকে কি বলেছি ভিড়ের মধ্যে হারিয়ে যেও না মানে এখন এনজয় মোমেন্ট চলছে তো হচ্ছে এখন এনজয়টা এনজয় করলি না যে আল্লাহ তো দেখবে যে তুমি কতটা কষ্ট করছো এটা দেখো এনজয় তো আজকে ঘুরলাম মজা করলাম কালকেও তুমি ওখানে যাচ্ছ খাওয়া দাওয়া তো সন্ধ্যার মধ্যে হয়ে যাবে কারণ 7:30টা তো অফ হয়ে যায় অ্যাকচুয়ালি কতক্ষণ তো কেউ থাকবে না বিকালে হ্যাঁ তো তুমি 5:30টা টাইম তুমি এখানে 6:30টা টিউশন শুরু করি তুমি ওখান থেকে 6টায় বেরোলে 6:10 বাড়ি তোমরা তো আর টোটোতে যাবে না এসে নামাজ পড়ে চলে আসলে যেটা যেটা মনের মধ্যে গেঁথেছে ঠিক আছে ওটাকে নষ্ট হতে দিও না ওটা মোটিভেশন না ওটা যেন ডিসিপ্লিনে পরিণত হয়ে যায় হ্যাঁ নামাজ জন্য ইয়ে করবো না এটা কি দেখা যায় ঠিক আছে বুঝতে হবে ব্যাপারটা কি নষ্ট করতে চান তুমি বলে দেবে যখন যাবে যাবো আমি 6:30 টিউশন যেতে হাজির তুমি ভাবো না ওরা কেমন আমি যাবো ব্যাপারটা যেন না হয় কালকে এই জন্য ফাঁকা রাখলাম কিন্তু বাকি যে সব রিভিশন করতে পারি ঠিক আছে বা একটা পুরনো চ্যাপ্টার ফুল নতুন চ্যাপ্টার একটা করে দিতে পারি ঠিক আছে না আমি দেবো না কাউকে জন্য শুধু কাউকে দেবো না সার্কিট ডায়াগ্রাম তো বুঝতে পারছি এটা একটা সার্কিট এটা কি করেছে যে সেল ডায়াগ্রাম বা এখানে ভুল ত্রুটি খুঁজছিল না যে কি ভুল আছে এখানে কি ভুল ছিল কিছুই তো ভুল ছিল না একটা ছিল এইচবি হাইয়েস্ট ইউজ অফ ব্রেন হ্যাঁ এইচবি ইজ হাইয়েস্ট ব্রেন ইউজ এখানে কিছুই ভুল নাই সেটাই তো না ভুল তো থাকবে হ্যাঁ স্যার দেখতেছি এমনি হায়ার থিঙ্কিং ও বাপ রে কত ইয়ে দিয়েছে এই দেখো এখানে মাইনাস থেকে যাচ্ছে এটা প্লাস তো অ্যাকচুয়ালি ওটা প্লাস এটা মাইনাস হবে আর আমরা কি জানি ছোটটা কি কো দেখি দেখি মাইনাস হুম এটা প্লাস করে দিয়েছি তো এদিকটা মাইনাস এদিকটা প্লাস ওরে সালা এটা প্লাস এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে এই যে সব করে দাও করব আজকে তো সমস্যা কি তাহলে এটা বুঝা গেল এই যে এখানে দেওয়া আছে দেখো ভালো করে ফলো করো ঠিক আছে বুঝতে পেরেছো এবার দুটো সার্কিট দিয়ে দিয়েছে সার্কিট 1 সার্কিট মানে 2 নম্বর সার্কিট 2 কি বলছে আচ্ছা বিফোর কনস্ট্রাক্টিং এ সার্কিট এ সার্কিট ডায়াগ্রাম ইজ মেড সার্কিট ডায়াগ্রাম মেড বাই ইউজিং সিম্বলস অফ কম্পোনেন্টস অফ দ্য টু সাইজ সার্কিট ডায়াগ্রাম গিভেন টু দ্য লেফট ডিফারেন্ট 3 ডিফারেন্ট সায়েন্টিস্ট রিসিভ নোবেল প্রাইজ ফর দেয়ার রিসার্চ ডেভেলপমেন্ট জাস্ট ওয়ান এলইডি এন্ড ব্লু এলইডি ওয়াও এখানে তাহলে এ এটা যে মানে ওই লেভেল পেয়েছে আচ্ছা এক সেকেন্ড তাহলে এটা এটা কি এটা এটা রেজিস্টার রেজিস্টার হ্যাঁ এটা তো চীনা মাটি যে যেমন যে আপনাদের এটা আর লিখে দিচ্ছি হ্যাঁ লিখে দিচ্ছি আর এটা সুইচ আপনাগুলো তো জানো ওগুলো কি বলতো বাল্ব একটা লাইট এবার এটা প্লাস থেকে যাচ্ছে দিকে তাহলে এটা বড়টা প্লাস আর এই ছোটটা মাইনাস তাহলে এতগুলো এগুলি করলাম যে মাইনাস প্লাস তাহলে বুঝা গেল বড়টা প্লাস ছোটটা মাইনাস একবার লিখেছিলাম আরেকবার লিখে দিচ্ছি ছোটটা মাইনাস এটাই মুখস্থ করো
আর বাকিটা তো ওটা তো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? এটা মাইনাস, ওটা মাইনাস। তাহলে এখানে উদ্ধার হলো, যখন তুমি পড়াতে ফোকাস করবে তখন তো আসল যে ডিপ জিনিসটা বেরিয়ে আসবে। এবার এখানে একটা সার্কিট ডায়াগ্রাম করলো, ঠিক আছে, এটাকে আমরা ডায়াগ্রাম করলাম, ঠিক আছে। এটা এলইডি চিহ্ন, এলইডি চিহ্ন এখানে দিয়ে সেটাকে তো একটু ভালো করে দিতে হবে। এটা এলইডি দিয়ে ছোট দিতে হতো, এটা না এই দাগগুলো এখানে ওটা দেয়নি, ঠিক আছে। আর যেটা ভেতর দিকে আছে বুঝাচ্ছে উপরে করে, না না এলইডি চিহ্ন ওটাই, এলইডি সিম্বল ওভাবেই হয়, এলইডি সিম্বল পিছ। হ্যাঁ, এটা এদিকে দিছিল, না ওটা না, এটা দিয়েছে কিন্তু ওটা হচ্ছে ভালো করে বোঝার জন্য দিয়েছে আলাদা। হুম হুম, এটা সুইচ অফ আছে, যাই হোক ওটা থাকতে হবে। এবার চলো নেক্সট, কম্পাউন্ডগুলো সেম, সুইচ, ওয়্যাস, এলইডি, রেজিস্টার, ব্যাটারি, বাল্ব, একদম পুরো সাবটাই কমপ্লিট, তাহলে সব ঠিক আছে। ও বলছে পেজ এক আর দুই মিলিয়ে দেখো, ঠিক আছে লিখে দিচ্ছি, সুবিধা আছে কিছু করার না, সেল ব্যাটারি ঠিক আছে। ইন দ্য অ্যাবাভ টু ইলেকট্রিক সার্কিট দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য ওয়ে অফ ইলেকট্রিক সেল ইজ সেলস আর কানেক্টেড, অবশ্যই এখানে মানে কানেকশন করার ওয়েটা ডিফারেন্ট করা আছে। কিভাবে দ্য সার্কিট গ্রিন এলইডি হ্যাজ অনলি ওয়ান ইলেকট্রিক সেল বাট আদার হ্যাজ টু সেল, দ্য সেলস সাপ্লাই ইলেকট্রিসিটি টু দ্য সার্কিট। এখানে দুটো সেলস আছে, এখানে একটা সেলস আছে গ্রিন এলইডিতে, ঠিক আছে। এটা কিন্তু এলইডি না, এটা কিন্তু বাল্ব, এটা এলইডি, এলইডি এলইডি আর বাল্ব, এটা মনে রাখতো, বাল্বের চিহ্ন এটা, এলইডি চিহ্ন এটা। যেগুলো প্যাক করা থাকে ওগুলো কি সেল? কোনো প্যাক করা থাকে ওই যে যেটা ছিল এই সাইডে এটা, এটা হ্যাঁ সেল। আচ্ছা, এগুলো সব সেল। স্টাডি দ্য সার্কিট উইথ এ বাল্ব অ্যান্ড দ্য অ্যারেঞ্জমেন্ট, হোয়াট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট টু সিঙ্গল ব্যাটারি, ওই যে টু অর মোর সেলস ইন সার্কিট কলড সিম্বল অর ব্যাটারি, ঠিক আছে। এই যে সিম্বল প্লাস মাইনাস দুটো ভুলে গেছি, এটা দুটো বা তার বেশি, প্লাস মাইনাস দেখি ছোটটা মাইনাস, এই যেগুলো হচ্ছে সব কি ব্যাটারি, ব্যাটারি সেলস কানেক্টেড ইন সিরিজ, সেলস কানেক্টেড ইন প্যারালাল, তাহলে টোটাল ব্যাটারি দুই এর বেশি থাকলে দুটো ওয়েতে কানেক্টিং করতে পারি আমরা, একটা সিরিজে পর পর সিরিজে লম্বা বেশি হবে ঘড়িতে, হ্যাঁ টর্চে 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 ঘড়িতেও করি কিন্তু আমরা করি মাঝে, কিন্তু টর্চ জায়গা খুলতে দেয়াতে রিমোট টমোট একটা ঘড়িতে, ঘড়িতে বলতে আমি রিস্ট ওয়াচের কথা বলছি, রিস্ট ওয়াচে ছোট ছোট করে পর পর সিরিজ আছে, যে অ্যানালগ ওয়াল ক্লক আছে যেগুলো বড় ক্লক সেগুলোতে কিন্তু প্যারালাল থাকে, যে পর পর দুটো এরকম ঘুরে কখনো তিনটে থাকে মাথা এভাবে থাকে না, এটা হচ্ছে প্যারালাল থাকে। A group of cell is called battery when two or more cells are connected they form a battery. তো আবার বলে দাও আবার তোর কি দিও, এই যে আমরা স্টাডি স্কিলটা আমরা দেখে নেব, যেটা স্টিম স্টাডি দ্য ডায়াগ্রাম রিমেম্বার দ্য কম্পোনেন্টস অফ অ্যান ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সুইচ, কন্ডাক্টিং ওয়্যারস, ইলেকট্রিক সেল, রেজিস্টার্স, এলইডি, দরকার নাই এটা হয়ে গেছে তুমি জানো কি থাকতে হবে। ইম্পর্টেন্স অফ সার্কিট ডায়াগ্রাম, মেনি ডিভাইস সাচ অ্যাজ ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপস আর এক্সট্রিমলি কমপ্লেক্স সার্কিটস which are constructed in a small board without accurate circuit diagram, such circuit can be jerok motherboard, ha elo to complex ekdom circuit diagram in electronic circuit elo charo complex type er apni je bana ekla bhabo koto eta to ami just dekhano jonno ekta picture diye dilam, tole eta dui bhabe amra connect korchi, never try to open the electric cell apart the chemicals inside are harmful, tumi dorkar nai open kore ebhabe dubhabe connect korle hobe, thik ache, dutu ways cell ke kinbhabe connect korle ekta cell ekta parallel eta to hoye gelo, heating effect of electricity when a current passes through a conductor then it produces heat, yes, এবার কন্ডাক্টর কাকে বলে, এখানে কন্ডাক্টর বলতে কি বোঝানো হয়েছে, কন্ডাক্ট মানে কি ওটা তুমি দেখলে, কন্ডাক্ট মানে কি মানে কানেক্ট করে নাকি, কন্ডাক্ট মানে এখানে বহন করা বা নিয়ে যাওয়া, কন্ডাক্ট মানে আয়োজন করা, সব কিছুই বোঝায় ঠিক আছে। এখানে কন্ডাক্ট মানে নিয়ে আসছে কারেন্ট, তো কন্ডাক্টর মানে যারা নিয়ে আসে, এখানে কারা তার, তাহলে তার কারেন্টটাকে সোর্স থেকে ইলেকট্রিসিটিটাকে নিয়ে আসে,
কন্ডাক্ট করে, তাহলে কি করে, যখনই ইলেকট্রিসিটি কারেন্ট কারেন্ট ওই ওয়্যার দিয়ে পাস করবে কারেন্ট, তখন সাম হিট জেনারেট হয়। ঠিক আছে, সাম হিট জেনারেট হয়। হোয়াই ডাজ ইট হ্যাপেন, কেন এটা হয়? এভরি ম্যাটেরিয়াল রেসিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট দ্যাট পাস থ্রু ইট, দিস ইজ টার্ম রেজিস্ট্যান্স। ইভেন এ গুড কন্ডাক্টর সাচ অ্যাজ এ কপার ওয়্যার হ্যাজ সাম রেজিস্ট্যান্স, ওরা চাই যে এখানে কারেন্টটা না পাস হোক, তখনই ওই যে যখন চাইবে মানে বাধা দিচ্ছে ধরতো, ধরো তো বাধা দিলে তো কি হবে, হিট উৎপন্ন হবে, ও চাইছে করতে ঘর্ষণ, ঘর্ষণে কি উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, তারপরে কন্ডাক্ট করে। এই যে গুড গুড কন্ডাক্টর কো করে অলসো হ্যাজ সাম রেজিস্ট্যান্স, এটা একটু মনে রাখা ভালো হবে। ঠিক আছে, তাহলে যা যে ম্যাটেরিয়ালটা ইলেকট্রিক ফ্লোকে ইলেকট্রিক কারেন্ট ফ্লোকে কি করে বাধা দেয়, রেসিস্ট করে, তাকেই বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের ডেফিনেশন নতুন করে বলতে হবে, দেখো দ্য ম্যাটেরিয়াল রেসিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট দ্যাট পাস থ্রু ইট টার্মড অ্যাজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, রেসিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, রেজিস্ট্যান্স দ্য প্রপার্টি অফ ম্যাটার রেসিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, এই যে এটাই হয় এখানে, টু রেসিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট বাধা বাধা দিচ্ছে। এমনকি প্রত্যেকটা গুড কন্ডাক্টর সেই জিনিসটা আছে, সার্কিট ব্রেকার থেকে আজকে পড়িয়েছিলাম, আজকে মূলত শেষ। রেজিস্ট্যান্স ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য ফোর্স অফ ফ্রিকশন, তোমাকে বললাম যে এখনই যখনই ও বাধা দিবে আর যেতে যেতে তখন ঘর্ষণ হবে, আর ঘর্ষণের ফলে কি হবে, হিট উৎপন্ন হবে। দেখো এবার ইফ ইউ রাব রাব টু ইউর পাম্প, রাব মানে ঘষা এখানে, ঠিক আছে, পাম্প মানে হাতের তালু, হাতের তালু হিট জেনারেট, your palm become warm, warm is due to friction between the surface, তোমার এই সারফেস গুলোতে ফ্রিকশন হওয়ার কারণে ওয়ার্ম হল, হিট উৎপন্ন। সিমিলারলি ডিউ টু দ্য রেজিস্ট্যান্স, ডিউ টু রেজিস্ট্যান্স দ্য ওয়্যার হিটস আপ when ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু, এর মধ্য দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে তখন এটা কি হিটস আপ হচ্ছে, দিস ইজ নোন এজ হিটিং ইনফিটেবিলিটি কারেন্ট, ওয়্যার হিটস আপ when ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু। ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস সাচ অ্যাজ বাল্ব, আয়রন, ওয়াটার হিটার, টোস্টার, ওই যে টোস্ট ইয়ে করি না, রুটি পাউরুটি, ইলেকট্রিক ওভেন, রুম হিটার, অল ওয়ার্ক ডিউ টু কিসের জন্য, হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। একটা উদাহরণ দাও তো, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক কি কিসের ব্যবহার করি, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ওই তো কনস্ট্রাকশনের কাজে লাগে, কি কনস্ট্রাকশনের কাজে কি লাগে জিনিসটা কি, ইলেক্ট্রোম্যাগনেট বলছো, হিট ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এটা ব্যবহার করে, এই জিনিস ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট কি জিনিস আছে, আয়রন হবে, আয়রনে কি হয় ওটা তো এখানে বলবে, কালকে পড়িয়েছি তুমি পড়াতে পারতে, কতগুলো আছে কি বলে তোমার, আরে কি বলে জিনিসগুলো, ইলেকট্রিক মোটরস, জেনারেটর, এগুলোই তো। তারপরে তোমাকে ওটা কি কন্টেনারে এ লোড করছি, ইলেকট্রোলাইট করছি, ওটাই বলতে চাইছিলাম, তো বুঝ নামটা জানতাম না, বলতে হবে তোমাকে তো, পড়তে হবে, তুমি ফাঁকি মারতে হবে না, কি নিয়ে যাবে নামটা জানতাম না, ইলেকট্রোম্যাগনেট তৈরি করছে করে ওটা কোথায় কোথায় ব্যবহার করছে, ওটা তো ম্যাগনেটিক কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট, ঠিক আছে যাও আবার পড়ে নিবা, আবার যেভাবে বলে দিলাম আর ভুলবে না কখনো। এলইডি এই তোমার এই যে ইগুলোতে ব্যবহার করি আমরা, আরে এখনকার যে রিস্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচে, ডোরবেলস, লাউড স্পিকার্স, ফ্যানস, মিক্সচার গ্রাইন্ডার, ভ্যাকুম ক্লিনার, মেডিকেল মেশিনস, ইলেকট্রিক মোটর সেবা করি, জেনারেটর সেবা করি, অল দিজ অ্যাপ্লায়েন্সেস হ্যাভ এ কয়েল অফ ওয়্যার অ্যান্ড এলিমেন্ট। তাহলে এলিমেন্টটা কি, কয়েল অফ ওয়্যার, এটা এলিমেন্টটা এখানে মনে রাখতে হবে যে এলিমেন্ট হচ্ছে কয়েল অফ ওয়্যার, when the appliances is switched on, যখন এগুলো সুইচ অন করা হবে তখন ওই এলিমেন্ট রেড হট, যখন টক টকে লাইট, দেখো এটা নাইক্রোমের একটা ইয়ে ছিল, এটা কি এই স্টোভ বলছে, হিটার ধরো যা ধরবে একদম রেড হট হয়ে গেছিল, টক টকে লাল হয়ে গেছে, এবার এটা তাই হিট তৈরি হচ্ছে। তাহলে এই যে এগুলো দেখো ওয়্যার আছে না, এগুলো ওয়্যার কেন বাঙানো বাঙানো রিং 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 করা আছে, কয়েল অফ ওয়্যার আছে, এটা হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টটা রেড হট হচ্ছে আর গিভস আউট হিট, এটা একটা হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো ধর দ্য অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড বাই এ মেটাল কন্ডাক্টর অন ওয়্যার ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিসিটি, দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিসিটি ফলোইং থ্রু এর ভিতরে কতটা যাচ্ছে, দ্য টাইপ অফ মেটাল, কোন মেটাল যাচ্ছে, মানে মেটাল তো ব্যাপার আছে,
কোনটা হিট বেশি উৎপন্ন হচ্ছে, কোনটায় কম হচ্ছে, দ্য লেন্থ অ্যান্ড থিকনেস অফ কন্ডাক্টর, ওই কন্ডাক্টর কতটা লেন্থ, লম্বা যত বাড়বে আর পাতলা যত হবে, আর ইয়ে তোমার প্যাচের সংখ্যা, নাম্বার অফ টার্নস অফ কয়েল, হিট বেশি হবে। এখানে এটা তোমার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, ফিল দ্য কয়েল, ডাজ দ্য কয়েল স্ট্রাইক টু ওয়ার্ক টু টাচ টু স্টার্ট হিটিং ইফেক্ট, কারণ ম্যাটেরিয়াল রিকোয়ার্ড অ্যান ইলেকট্রিক হিটার কয়েল, মানে কয়েলটা নিয়ে এসছে ইলেকট্রিক সেল, যেটা এ পেয়ার অফ কাটিং পাইলার্স প্লায়ার্স, হ্যাঁ তো তার নিয়ে আর এটা নিয়ে তুমি কানেক্ট করে দাও, দিয়ে তুমি দেখো বলছে করা দরকার না বাড়িতে একদম ইলেকট্রিক বাল্ব, এই সিম্পল একটা গ্লাস বা একটা টাংস্টেন ফিলামেন্ট দিয়েছে, আর আর্গন গ্যাস, কালকে বলছিল না একটা গ্যাস থাকে আর্গন গ্যাস, হ্যাঁ হ্যাঁ, ফিলামেন্টটা যে কোনো কারো হতে পারে, এখানে একটা টাংস্টেন নিয়েছে, নাই হতে পারে টাংস্টেন ফিলামেন্ট, আর গ্লাস করতে আর্গন গ্যাস থাকে ভেতরে, ওটা কি করবো গ্যাস, এত হিট হবে এত কিছু হয়ে যাওয়ার পরে ওকে কিন্তু কিছু করতে পারবে না, গলাতে পারবে না, ঠিক আছে, এই হিট সাপ কুইকলি আবার 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করে নিতে পারবে, আর্গন গ্যাস প্রোটেক্টস ভেরি হট ফিলামেন্ট ফ্রম বার্নিং আউট এন্ড প্রিভেন্ট ফ্রম বাল্ব ব্রেকিং, কাঁচটা ভেঙে না যায় তাপে, সহ্য ক্ষমতাটা বাড়ায়, আমি এটা বলতে চাইছি, হ্যাঁ বার্নিং আউট, এটা কারণ হলো হট ফিলামেন্ট, এই ফিলামেন্ট যেটা আগুনে জ্বলে, বার্নিং মানে কি জ্বলে যাওয়া, জ্বলে না যায় এসে কাজটা করছে, আর কি হচ্ছে এই বাল্বটা বাস্ট না হয়ে যায়, ভেঙে না যায় কাঁচ, তো অতটা কাঁচের বাল্ব, হ্যাঁ সেই জন্য আর্গন গ্যাস নিজে ওটাকে শোষণ করে নেয়, এটা কাজ করে, এবার আর্গন গ্যাস কতটা টেম্পারেচার ওখানে দেয়, কতটা টেম্পারেচার, হ্যাঁ 2500 টেম্পারেচারে গ্লো হয় এন্ড এমিট লাইট, তাহলে এখানে তিনটা কথা আবার এক্সট্রা নতুন করে আমরা রিভিশনের সময়, কিন্তু আর একবার রিভিশন করে আরেকবার যখন, ওই জন্য যখন যারা নিট পরীক্ষা তুমি নিট দেবে মিনিমাম 15-20 টাইমস রিভিশন করতে, যে একটা একটা কথা যখন আবার রিভিশন করবে আবার প্রশ্ন উত্তর পাবে, আবার রিভিশন করবে আবার খুঁজে পাবে, যে একটা সময় তোমার ঠটস্থ হয়ে যাবে, বুঝতে পারছো তো, তাহলে পাস না মানে কোয়ালিফাই হবে, তাহলে এই বছর তবু অনেকটা করছি, এই বইটা রাখবা, হ্যাঁ এর পরের বছর যা আছে পুরো ম্যাথ থেকে শুরু সবগুলো ধরবো, এইটা শুরু থেকে একদম, আর ম্যাথ সায়েন্স ইংলিশ টার্ম তো নিব, ওখানে বলে বলবে আমি কিছু জিনিসগুলো যেগুলো বেসিকটা লাগবে, আর যে পড়ার প্রসেসটা শিখেছি, হ্যাঁ এমিট লাইট, এমিট মানে কি লাইট, এমিট মানে বের হওয়া, ওখানে আলো উৎপন্ন হচ্ছে বেরিয়ে আসছে, ঠিক আছে, বার্নিং আউট পুড়ে জ্বলে যাওয়া, প্রিভেন্টস বাধা দেওয়া ফ্রম ব্রেকিং ভাঙা থেকে ভেঙে যাওয়া থেকে, ঠিক আছে, টাংস্টেন একটা ধাতু মানে মেটাল, এভাবে তো বলে যে টাংস্টেন মেটাল, এভাবে স্টেপ বাই স্টেপ দেখো বলো, এইটি 8 পাস করে 9 উঠতে একদম পাকা হয়ে যাবে, ঠিক আছে, প্রথমে ম্যাথে ফোকাস করো মানে ইয়ে করবো ভালো, যেমন কলকাতা গেলেও তুমি এই ডেটগুলোতে কোনো এই ডিভিশন নেবে না, ঠিক আছে, ফোন করে দিলে জানো যে সুন্দরবনে হাজার আমাকে পড়াবে, হুম ঠিক আছে, এটা তোমার জন্য শিখে না জীবনে একটা জায়গা, প্রতিযোগিতা তোমার কম্পিটিটর এটা নয় যে আজকে তোমার থেকে বেশি পেরে গেলো মানে ব্যাস তোমাকে ঠকে রাখো না, আসল হচ্ছে সেটা যে মেন জায়গাতে কে কী করছে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি, দেখে মনে হচ্ছে আগে খুব পড়ছে খুব পারছে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখবে হয়তো ওখানে গিয়ে হল কালেকশন হলে ঠিকঠাক করে করতে না, আর হয়ে গেলো মনে পড়লো না, মনে পড়ছে না অথচ সব জানে, তুমি হয়তো যেটুকু মনে করছো ঠিক করে দেবে নাম্বার বেশি হয়ে যাবে, ওই জন্য ওই রকম বারবার বারবার জিনিস করতে হবে, ইউ হ্যাভ টু রিভাইভ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, শুধু সন্ধ্যাবেলা ওয়েব লিস্টটা না করতে হয় ব্যাস ওটাই না, একটা রাখো বাকি করে দেবো ইনশাআল্লাহ, এখন তুমি ম্যাথের একটা রবি আর হ্যাঁ মানে সরি তুমি ম্যাথের একটা কাজ করো, ম্যাথের টেবিল 120
এভরি মেটাল রেসিস্ট দ্য ফ্লো ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু ইট, তাহলে এটা বোঝা গেল প্রত্যেকটা ফ্লো করে ডিউ টু রেজিস্ট্যান্স এ কপার হিটস আপ, ঠিক লিখেছো, এ বাল্ব হ্যাজ এ কি প্রোকোটাইল নাকি আছে কি লিখে যা হয় পি সি ও টি না ডি এ আই এল ডি আই এল ডি আর প্রোকোটাইল ভ্যাকাম কার্বন গ্যাস এন্ড থিন ফিলামেন্ট অফ টাংস্টেন মেটাল, ও ঠিকই তো আছে, পি হারেস ফাদার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন ইলেকট্রিসিটি বিলস, ও মানে কি করে আমার আব্বা মানে ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে কনসার্ন ছিল যে আপনারা কী কী করা যায়, তখন তো আমরা কিছু কাজ বেশি সার্কিট ব্রেকার তো বেশি ফিউজ কি স্পেশাল টাইপ অফ সুইচ দ্য পার্ট অফ দ্য সার্কিট ইটস কুইকলি মেল্টস টেম্পারেচার টু আ সেফ লিমিট, ঠিক আছে, সেফ লিমিট পারে মেল্ট, এটা তুমি পড়ো একবার তারপর আমার রিভিশন হবে, এটা আমি করে নিই হ্যাঁ বাড়ি গিয়ে কুন্ডি এক্সারসাইজ পুরো ডিটেল দরকার নেই, এটা এক দু পর্যন্ত পাঁচ পর্যন্ত করে নিই, পাঁচ মিনিট আজ আমি করে নাও, ঠিক আছে, তাহলে স্কুল নাই আর শুধু পড়াশোনা করলে হবে স্মার্ট হতে হবে, যদি তুমি আছো এবং পড়াশোনাটা করো পৃথিবীতে চলতে হবে না, পাঁচটা স্কিল ডেভেলপ করতে হবে, স্পিকিং স্কিল একটা, পাবলিক স্পিকিং স্কিল, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে, আর একটা হচ্ছে নিজের ব্যক্তিগত কিছু একটা পার্টিকুলার এমন একটা মানে তোমার যেটা ট্যালেন্ট আছে সেটাতে একদম এক্সপার্ট হতে হবে, মানে একটা স্কিল তৈরি করতে হবে যে স্কিলটা তুমি ভালো করে পারো, ঠিক আছে, পাঁচ নম্বর হচ্ছে আলাদা কাজ একদম ঠিকঠাকভাবে করতে হবে, ছয় নম্বর হচ্ছে সামাজিকতা বজায় রাখতে হবে সবার সাথে মিশে, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে ভালোবাসা, কারো দরকার নাই কারো ব্যাপারে ইন্টারপ্রেট করো, মিশলাম না গেলাম না যাতে ঝগড়া ঝামেলা জায়গা আছে, নিজের কাজ নিজে করলো লোকের হকটা, আর ইয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কি বইয়ে করবো না খালি ওই থাকি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা ঠিক দিকে দাও সেন্টি এটা এটা এই দুটো বইয়ে করে নাও, এটাও বইয়ে করে নাও, ঠিক আছে, ওই ছবিগুলো পাঠিয়ে দাও, এটাও বইয়ে, ঠিক আছে, উদ্ধার হয়ে গেল, করে দিয়েছি, খালি রাইট অল দ্য টার্মিনালস পজিটিভ নেগেটিভ টু, তাহলে এখানে পজিটিভ টার্মিনাল এদিকে, তাহলে নেগেটিভ টার্মিনাল এদিকে, পজিটিভ নেগেটিভ এটা দিয়ে বের হচ্ছে, বের হচ্ছে মানে কি নেগেটিভ নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এখানে আমি একটা দেখে নিচ্ছি, আমি ভুলে গেছি মধ্যে, হ্যাঁ নেগেটিভ, এই যে নেগেটিভ তো পজিটিভ, তাহলে পজিটিভ লিখে দাও এখন সমস্ত নকল বাড়িতে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এইটা পজিটিভ দিয়ে দিলে পজিটিভ নেগেটিভ কমপ্লিট, আচ্ছা লিখে করবার মধ্যে we use symbols and draw a diagram circuit having a single cell a bulb and a switch তাহলে বাল্ব বলে সে এলইডি বলে নি কিন্তু এটা ভুল করবে না কিন্তু এখানে একটাই সেল দিবে একটা সেল সরিয়ে দিবা সেম এটা এবার এভাবে তো বাল্ব দিতে পারো না তখন এটা সেল দিবা এই ডায়াগ্রাম দিবা এখানে একটা একটা মানে না লেটার ডায়াগ্রাম দিয়ে দেবো শুধু একটা ইয়ে থাকবে হ্যাঁ ওটা তো বললাম
আর রেজিস্টার নাই যে রেজিস্টার দিতে বলেছে তোমাকে কথা বলো রেজিস্টার যেটা দিতে বলেছে সেটা করতে হবে বাল্ব সুইচ আছে রেজিস্টার দিলে তখন এখন ভরে দিবে একটা রেজিস্টার ঠিক আছে বলেনি এখন হয়ে গেল তাহলে এক একটা এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ এ সুইচ অ্যান্ড ইট সার্কিট যেটা তোমাকে বললাম সুইচটা কি করে তাহলে একটা মেন কথা যেটা লিখে দিবা টু কমপ্লিট অ্যান্ড ব্রেক দ্য কি ইলেকট্রিক ফ্লো হ্যাঁ কারেন্ট ফ্লো কারেন্ট ফ্লো টু কমপ্লিট অ্যান্ড ফ্লো দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য কি সার্কিট ওটাই হচ্ছে সুইচের কাজ যে কি করে more integral fuse the which is wire melt and breaking the circuit it are likhe debe ha wire melt the wire melt and the breaking the circuit and save us from the short circuit fire describe how two cells can be connected in series and parallel help us with the diagram just a diagram that is a diagram that is a complex diagram e bhabe na e bhabe tumi korbe cells mane আরেকটা আছে দেখো আচ্ছা এভাবে কি হবে এটা লিখে দাও সিরিজ প্লাস মাইনাস এর ওয়াটা প্লাস ওয়াটা মাইনাস ঠিক আছে প্লাস মাইনাস দেয়া আছে এটা করলে কি অসুবিধা আছে পুরো দিবা দেখে দেখে তো কিন্তু এটা মনে শিখে রাখবো ঠিক আছে আচ্ছা দুটো গুলো যা কটা আছে তিনটা হ্যাঁ তো করবে তিনটা জটা আছে এগুলো তটা করে হ্যাঁ দেন দা এটা একটা করে দাও এটাকে কিভাবে করবে এভাবে প্যারালাল কোন দিকে বড়টা যেদিকে প্লাস উপরে প্লাস আছে মানে কি এদিকটা প্লাস এদিকটা মাইনাস এই যে এইভাবে এদিকে মাইনাস আছে তো তুমি দেখলা এদিকটা মাইনাস করো যেটা খুশি করো এক করলেই হবে মানে কি সবাই কারেন্ট ফলো করছি আমরা হয়ে গেল তো সব বলে দাও আর এগুলো ঠিক মার করো ঠিক আছে আজকের মতো ছুটি এখানে কালকে অবশ্যই আসবে ঠিক আছে কোন পেন আছে সবই আছে রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস 157 অনেক বড় চ্যাপ্টার আপ কোন ভিডিও রিপ্রোডাকশন প্ল্যান্টস তার নেক্সট